যুক্তি তর্কের কোনো দাম কোম্পানির কাছে নেই, তারা টার্গেটকে সরিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। রনিও মাল্টিমিডিয়া প্রযোজিত গেম রিটার্নস গত 5 ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সে মাসে আনকাট সেন্সর ছাড়পত্র পেলেও মুক্তির দিন ঠিক করা হয়েছে আগামী 3 নভেম্বর। অ্যাকশন থ্রিলার ধর্মী এই সিনেমায় নীরবের সাথে জুটি বেঁধেছেন তমা মির্জা। কন্ট্রাক্ট কিলার, যে আসলে একটা এজেন্সির হয়ে কাজ করে, কোনো কোনো ব্যক্তি মানুষের হয়ে কাজ করে, এবং সে একটা অ্যাড্রেস বা একটা নাম নিয়ে সে কন্ট্রাক্ট কিল করছে। আমার কাছে মনে হয় যে কাজ করতে গিয়ে ওর সাথে যে ফ্রেন্ডলি একটা সম্পর্ক বা একটা গল্পের একটা সিঙ্ক হয়ে যায় বা আর্টিস্টের মধ্যে যে সম্পর্কটা থাকে ওই সম্পর্কটা খুবই ভালো। এর আগে 2015 সালে 2 জানুয়ারি রয়্যাল খান পরিচালিত গেম ছবি মুক্তি পায়। একই পরিচালকের সিনেমা গেমের পর গেম রিটার্নস হলেও এটি কোনো সিকুয়েল নয় বলে জানান নীরব। গেমের পরে গেম রিটার্ন শুনলে মনে হবে যে আসলে সিকুয়েল, বাট এটার মধ্যে কোনো সিকুয়েলের কোনো কিছু নেই। যেটা একদম ঢাকা শুধুমাত্র 7টা বিভাগীয় শহরগুলো না, এবং একদমই মানে ম্যাস পিপল থেকে শুরু করে ঢাকা শহর ভিত্তিক যে গল্প সেই গল্প, সো সবাই দেখতে পারবে আর কি। ত্রিভুজ প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত গেম রিটার্নস ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ছবিটিতে আরো অভিনয় করেছেন লাবণ্য, মিশা সদাগর, ডন সহ আর অনেকে। যাকে আপনি দুনিয়া থেকে সরিয়ে দিতে চান না কেন, নো প্রবলেম। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সিকোয়েন্সগুলো শেষ করে তারপরে আমরা গানে গিয়েছি। এখন আসলে মানুষ যেই টাইপের ছবি দেখতে চায়, যেই টাইপের গল্প চায়, যেই টাইপের অ্যারেঞ্জমেন্ট চায়, বা যেই টাইপের অ্যাকশন ফাইট মানে রোম্যান্স সেগুলো পাবে আর কি। নীরবে গেম রিটার্নস কতটা দর্শক হলে টানতে পারে তা দেখতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।